হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নাজমু সৌদ এ পর্ব থেকে নতুন ধারাবাহিক টিউটোরিয়াল শুরু করছি এ পর্ব থেকে এই ধারাবাহিক টিউটোরিয়ালে পিএসপি সম্পর্কে আলোচনা করবো ইতিপূর্বে সিরিজ টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কীভাবে পিএসপি ব্যবহার করে একটি সিএমএস এবং ডাইনামিক ওয়েবসাইট তৈরি করবেন সেই টিউটোরিয়ালে আমি পিএসপি সম্পর্কে বেসিক কিছু আলোচনা করেছিলাম এবং অ্যাডভান্স লেভেলের কিছু আলোচনা করেছিলাম কিন্তু ডিটেলস কোনো আলোচনা করি নাই বর্তমানে এই টিউটোরিয়ালে আমি বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব আপনারা জানেন পিএসপি হচ্ছে একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ পিএসপি ব্যবহার করতে সার্ভারের প্রয়োজন পড়ে আমাদের কম্পিউটারে পিএসপি ব্যবহার করার জন্য আমাদের কম্পিউটারটিকে লোকাল সার্ভারে পরিণত করব অ্যাপাসি একটি সফটওয়্যার রয়েছে সেটি ইনস্টল করলে আমাদের এই কম্পিউটারটি লোকাল সার্ভারে পরিণত হবে আর জাম্প নামে একটি সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারের মধ্যে অ্যাপাসি সফটওয়্যার সহ অন্যান্য সফটওয়্যার পাওয়া যায় সেই কারণে আমাদের কম্পিউটারে জাম্প সফটওয়্যারটি ইনস্টল করতে হবে আপনারা ইচ্ছা করলে ওয়াম্প সফটওয়্যারটি ইনস্টল করতে পারেন জাম্প এবং ওয়াম্পের কাজ মোটামুটি একই ধরনের জাম্প হচ্ছে একটি ফ্রি সফটওয়্যার এটি ইচ্ছা করলে আপনারা নেট থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন কিভাবে আপনারা জাম্প ডাউনলোড করে ইনস্টল করবেন সেই সম্পর্কে আমার আগের টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম জাম্প আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে এখানে এই টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম যে কিভাবে জাম্প আপনার কম্পিউটারে ডাউনলোড করে ইনস্টল করবেন এখান থেকে আপনারা ডিটেলস বিষয়টি দেখতে পারেন আমি আমার এই কম্পিউটারে জাম্প সফটওয়্যারটি সি ড্রাইভের মধ্যে ইনস্টল করেছি আমি সি ড্রাইভে প্রবেশ করছি এখানে দেখুন এই যে জাম্প নামে একটি ফোল্ডার চলে আসছে এই ফোল্ডারের মধ্যে একেবারে নিচের দিকে এখানে জাম্প কন্ট্রোল নামে একটি ফাইল রয়েছে এই ফাইলটি যদি আমি রান করি তাহলে আমাদের জাম্প সফটওয়্যারটি চালু হয়ে গেল এখানে অ্যাপাসি যে মডিউল রয়েছে এই অ্যাপাসি মডিউলটি চালু করতে হবে এটি চালু করার জন্য এখানে আমি স্টার্টে ক্লিক করলাম তাহলে সেটি রান হয়ে গেল আর আমার এই ফুল প্রোজেক্টে ডাটাবেস হিসাবে আমরা মাই স্কুল ডাটাবেস ব্যবহার করবো সেই কারণে আমাদের এখানে মাই স্কুলটি চালু করতে হবে আমি এটা চালু করে দিলাম তারপরে এটা আমি ক্লোজ করে দিলাম এটি ক্লোজ করার পরে এখানে সিস্টেমটি এতে শো করছে এখানে ডান বাটনে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে অ্যাপাসি সার্ভারটি চালু রয়েছে এবং মাই স্কুলটি চালু রয়েছে তারপরে আমরা পিএসপি কোড লিখবো পিএসপি কোড লেখার জন্য একটি টেক্সট এডিটরের প্রয়োজন পড়বে আমি এখানে নোটপ্যাড প্লাস প্লাস যে টেক্সট এডিটর রয়েছে সেটি ব্যবহার করছি আপনার ইচ্ছা করলে অন্য কোনো টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন পিএসপি কোড লেখার জন্য পিএসপির প্রথমে কোড লেখার শুরুতে একটি পিএসপির স্টার্টিং ট্যাগ দিতে হয় এবং পিএসপি কোড লেখার শেষ হয়ে গেলে একটি ইন্ডিং ট্যাগ দিতে হয় পিএসপির স্টার্টিং ট্যাগ হচ্ছে একটি দ্যান চিহ্ন তারপরে একটি প্রশ্নবোধক চিহ্ন তারপরে পিএসপি এবং পিএসপি কোড লেখার শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এবং একটি দিতে হয় এটি হচ্ছে পিএসপির স্টার্টিং ট্যাগ এবং এটি সকল ধরনের কোড এই দুই ট্যাগের এই জায়গায় লিখতে হয় আমি এটি সেভ দিচ্ছি এটি আমরা সেভ দেব আমাদের সি ড্রাইভের মধ্যে জাম্প যে ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারের মধ্যে এসটি ডক্স ফোল্ডারের মধ্যে এখানে আমরা একটি নতুন ফোল্ডার খুলব পিএসপি টুইট নাম দিলাম এই ফোল্ডারের মধ্যে আমরা এটি সেভ করব আমি ফাইলের নাম দিচ্ছি ফার্স্ট ডট পিএসপি এখানে যেহেতু আমরা পিএসপি নিয়ে কাজ করবো সেই কারণে এক্সটেনশন ডট পিএসপি দিলাম তারপরে আমি এটা সেভ দিলাম এখানে দেখুন কালারটি চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ এটি পিএসপি কোড সেটি বোঝাচ্ছে এই জায়গায় পিএসপির স্টার্টিং ট্যাগ এবং ইন্ডি ট্যাগ সেটি এখানে বোঝাচ্ছে আমি যদি ব্রাউজারে এই পিএসপি ফাইলটি রান করাতে চাই তাহলে আমি ব্রাউজারে গেলাম গিয়ে প্রথমে আমি লোকাল হোস্টে লিখবো লোকাল হোস্ট লোকাল হোস্টে যখন আমি লিখলাম তখন সরাসরি এখানে যে জাম্প ফোল্ডারের মধ্যে এইচটি ডক্স যে ফোল্ডারটি রয়েছে এই ফোল্ডারে সে প্রবেশ করবে তারপরে যেহেতু এই লোকাল হোস্টের মধ্যে আমি একটি ফোল্ডার খুলেছি পিএসপি টুইট সেটি লিখে আমি ইন্টারে চাপ দিলাম তাহলে দেখুন এইখানে আমাদের যে ফার্স্ট ডট পিএসপি যে ফাইলটি খুলেছি সেই ফাইলটি এখানে শো করছে আমি যদি এই ফাইলে ক্লিক করি তাহলে আমার এই ফাইলটি রান হয়ে গেল এখানে ফার্স্ট ডট পিএসপি ফাইলটি রান হয়ে গেলো এখানে আমরা কোনো কিছু পাবলিশ করি নাই সেই কারণে এখানে কোনো কিছু শো করছে না আমরা যদি কোনো কিছু পাবলিশ করতে চাই তাহলে পিএসপি এইখানে লিখে ওয়ান টু থ্রি দিয়ে তারপরে আমি এটি সেভ দিলাম তারপরে ব্রাউজারে গিয়ে আমি এটি রিলোড করলাম তাহলে তো এখানে ওয়ান টু থ্রি পাবলিশ হয়েছে অর্থাৎ পিএসপিতে ইকু লিখার পরে আপনারা যদি কোনো কিছু লেখেন সেটি সাধারণত ব্রাউজারে শো করেন তারপরে আমি যদি এখানে ইকু লিখার পরে এবিসি লিখলাম তারপরে আমি এটা সেভ দিয়ে আবার ব্রাউজারে গিয়ে আমি রিলোড করলাম এখানে দেখুন প্রথমে ওয়ান টু থ্রি আসছে তারপরে একটি ওয়ার্নিং আসছে এবং তারপরে এবিসি শো করছে এখানে ওয়ার্নিংটা আসার কারণ হচ্ছে প্রথমে আমরা এখানে ওয়ান টু থ্রি লিখেছিলাম ওয়ান টু থ্রি হচ্ছে ইন্টারজার ডাটা টাইপ আর এবিসি হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ আর পিএসপিতে যখন আমরা স্ট্রিং ডাটা টাইপ লিখবো তখন অবশ্যই সেটি কোটেশনের মধ্যে লিখব দুই পাশে দুটি ইনভার্টেড কমা দিব আমি এটা আবার সেভ দিয়ে ব্রাউজারে গিয়ে আবার রিফ্রেশ করলাম তাহলে দেখো এখানে এক দুই তিন এবিসি সকলেই ঠিক মতো চলে আসছে অর্থাৎ এখানে আর কোনো ইরোর মেসেজ দেখাচ্ছে না পিএসপি কোড লেখার সময় আরেকটি বিষয় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে যখন আমি একটি লাইন শেষ করছি তখন একটি সেমিকলন দিচ্ছি তারপরে দেখুন এখানে শেষ করে এটি সেমিকোলন দিয়েছি আপনারা যখনই একটি লাইন শেষ করবেন তখন এই সেমিকোলনটি দিতে হবে এটি যদি আপনারা না দেন তাহলে এরোর মেসেজ শো করবে এবং আপনার পিএসপি ফাইল ঠিকমতো কাজ করবে না আমি প্রথমে এই সেমিকোলনটি মুছে দিয়ে আমি এটা সেভ দিলাম তারপর ব্রাউজারে গিয়ে আমি এটা রিফ্রেশ করলাম তাহলে দেখুন ঠিক ঠিকমতো লোড হয় নাই এখানে হচ্ছে বলছে সিনটেক্স ইরোড দেখাচ্ছে তারপরে আমি যদি এখানে সেমিকোলনটা দিয়ে আবার আমি সেভ দিয়ে এখানে রিফ্রেশ করলাম তাহলে দেখুন এটি ঠিকমতো চলে আসছে এ পর্বে আপনারা দেখলেন কীভাবে আপনার কম্পিউটারকে লোকাল সার্ভারে পরিণত করবেন একটি পিএসপি ফাইল তৈরি করবেন এবং সেই ফাইলে পিএসপি কোড লিখবেন আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার দিন আর ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ